এটা তো সাংঘর্ষিক মনে হয়, বাহ্যিক দৃষ্টিতে এটা আমাদের কাছে সাংঘর্ষিক মনে হয়। শেখ মুজিব শেষ হয়ে গেলে মনে করেছিলাম যে সব শেষ হয়ে যায়, এখনো যেমন কেউ কেউ মনে করে শেখ হাসিনা শেষ হয়ে গেলে সব কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কিন্তু বাস্তবতা তো এটা শেষ হয় না। আবার অন্যদিক যদি বিবেচনা করেন, গোটা পৃথিবীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার একটা সূরা নাজিল করেই বলে দেওয়া হয়েছিল তৎকালীন ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য। আপনারা যে সূরাটি আমরা একেবারে ছোট সূরা হিসাবে মানে সবার মুখস্থ, সবাই মুখস্থ, ইন্না আতাইনা কাল কাউসার ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা বলেছিল তার কোনো সন্তান হয় না, সন্তান হলে থাকে না, তার কোনো অনুসারী থাকবে না। আর আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন যে না, শুধু তারই অনুসারী থাকবে, বাকি কারো কোনো অনুসারী থাকবে না। আবু জাহল আবুল হাবদের অনুসারী আছে, কিন্তু কেউ কি তাদের সন্তানদের নাম আবু জাহল রাখছে? ফেরাউন নাম শুনছেন কারো? একটা সময় আসবে বাংলাদেশে কেউ শেখ মুজিব এবং শেখ হাসিনার নাম রাখবে না। আমি বলে দিলাম আজকের এই ঐতিহাসিক আলোচনা, লোক কম এই বাংলাদেশে আমরা হয়তো দেখে যাব যে শেখ হাসিনা শেখ মুজিব নামে কেউ তাদের সন্তানদের নাম রাখবে না, কিন্তু গোলাম আজমের নাম রাখবে, মতিউর রহমান নিজামের নাম রাখবে, আলী হাসান মোহাম্মদ মুজাহিদের নাম রাখবে, আমরা আমাদের সন্তানদের নাম রাখবো। যুগ যুগ ধরে এটা চলবে, এটা কখনো তারা মুছে দিতে পারবে, এটা ঐতিহাসিক সত্য, এটা হচ্ছে সত্য সমগত মিথ্যা। হিটলারের নাম কেউ রাখে না, হিটলার তো ইতিহাস, কেউ শুনেছেন তাদের সন্তানদের নাম কেউ রেখেছে হিটলার? আমাদের দেশের লোকেরা কেউ শখ করে রাখতেছে হিটলার? তাকে আল্লাহ তালা দেখে শেষ করে দেবে, ইতিহাসে আস্থা করে ফেরাউনের জায়গা ঘরে এখন হাজিদের জন্য মুক্ত বাথরুম বানিয়ে দেওয়া হয়েছে, প্রতিযোগিতা করে ওখানে মানুষ এখন বাথরুম, ওখানে গেলে মানুষ মনে করে এটা বাথরুমের, এইটাই হচ্ছে সেই ফেরাউনের হাম্মাম খানা, আবু জাহেলের হাম্মাম খানাই হচ্ছে সেটা। আমরা ওখানে যারা গিয়েছি, আপনারা যারা গিয়েছে, মানে হাজিদের একটা অন্যরকম অনুপ্রেরণার জায়গা। জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, আল্লাহ তাআলা পরের শব্দটা এটা ব্যবহার করতে পারতেন, মুফাসসির কিরাম বলেন যে আল্লাহ তাআলা ইন্নাল বাতিলা কানা জাহুকা না বলে সত্যটা সমগত হবে এটা নিশ্চিত করলেন না কেন? দুটো শব্দ তো, জাল হাক বা জাহাকাল বাতিল, আল্লাহ তাআলা ইন্নাল হাক্কা এই শব্দটা দিয়ে বলতে পারতেন অবশ্যই সত্য কি হবে, প্রতিষ্ঠিত হবে, এটা না বলে বললেন কি ইন্নাল বাতিলা কানা জাহুকা, অবশ্যই মিথ্যা কি হবে। এই জায়গাটা হচ্ছে আপনাকে যখন এখানে বলা হয় যে আমরা এখানে আসি, নিচে কিছু প্রতিপক্ষ আছে, আপনার আশ্বাসের জায়গা থেকে যদি আপনি মজবুত হতে চান, একজন লোক যদি এখানে আসে তাকে প্রথম কি জিজ্ঞেস করবেন যে ভাই আমরা কি এখানে ঠিক আছি, এইটা বললে আপনি ভালো লাগবে, নাকি আশপাশে যা সমস্যা আছে এইটা বললে আপনার ভালো লাগবে, কোনটা বললে আপনার মজবুত লাগবে? মজবুত লাগবে যে আশপাশে কোনো কি নাই সমস্যা না, ইমানদারদেরকে আল্লাহটা নিশ্চিত করতে চেয়েছেন তোমরাই থাকবে, বাতিলরা থাকবে না, তোমরাই নিরাপদ, তোমরাই মানুষের কাছে গৌরবান্বিত হবে, তোমাদেরই মাথা উঁচু হবে। কন্ডিশনটা হচ্ছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আল আলামনা। দ্বিতীয় যেটা আমি আপনাদের কাছে বলতে চাই, সম্মানিত ভাইয়েরা, আমরা আমাদের নিজেদের জন্য এই ছোট্ট আলোচনাটুকু খুব জরুরি, আমরা এই কয়েকজন ভাই অনেক ভাইয়ের কাছে চাইলে একটু পৌঁছাতে পারি, সত্যের সাথে আপনি থাকলে আল্লাহ তাআলা সাহায্য আপনার সাথে থাকবে, ছিল আছে এবং থাকবে, সেটা বাস্তব প্রমাণ বদর থেকে শুরু হয়ে ঐতিহাসিক পল্টন ময়দান পর্যন্ত আমার সামনে, আমাদের সামনে আমরা তা দেখার সুযোগ পেয়েছি। আমাদের একদম পাশে ভাইদের কাছে বড় বড় ককটেল চার্জ হয়েছে, তার টিসির হয়ে এখানে গুলি পড়েছে, এসে বুলেট লেগেছে, এসে বুলেট এখানে লেগেছে, নিচে পড়েছে, সেই বুলেট হাতে তুলে পকেটে করে নিয়ে এসে কেন্দ্রীয় অফিসে আমাকে দেখিয়েছে যে ভাই আমি তো এগুলো চিনি না, এগুলো কী, আমরা এটা কোথায় পেয়েছিলাম? বলছিলাম আমার বুকে এসে লেগেছে, লেগে নিচে পড়ে গেল, তা আমি ভাবলাম কী যে এসে পড়লো, রেখে দিই স্মৃতিস্বরূপ, এসে পুলিশকে আমরা দেখিয়েছি যে একটা বুলেট একজন মানুষের মৃত্যুর জন্য না, দশজন মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট, অথচ সেই বুলেট একজন ভাইয়ের বুকে লেগেছে, নিচে পড়েছে, সে ওটা পকেটে করে নিয়ে চলে আসছে। আমিরে জামাত যেদিন আমাদের শাহাদাতের কফিনের জানাজার জন্য উনি উপস্থিত, আমি রাত্রিবেলা আমার সাথে যখন আমি মিসিনে ঘুরে আসি আমাদের ভাইদের অবস্থা দেখার জন্য, এই ডাক্তারের সাথে আলাপ করে ডাক্তাররা বললেন যে মোটামুটি চারজন
ব্যাপারে আমাদের আর কোনো আশা নেই। আর বাকি তিনজনের অবস্থা আশঙ্কাজনক, তবে আপনি আমরা মোটামুটি অবস্থা যা বুঝতেছি যে সাতজনের কফিন আপনি রেডি করে দেবেন, এই সাতজনের কাউকে হয়তো আর বাঁচানো যাবে না। আমির জামাল আমাকে বললেন যে কী অবস্থা, আমি বললাম আমির জামাল সাতজনের জানাজা হয়তো কালকে পড়তে হবে, সেইভাবে প্রস্তুতি নেওয়ার জন্য। ডাক্তারদের সাথে কথা বলে আমরা শহীদ মাসুদ ভাইয়ের বাসায় গিয়েছি, শিপন ভাইয়ের বাসায় গিয়েছি, তাদেরকে আমরা বুঝাচ্ছি, তারা উল্টে আমাদেরকে বুঝাচ্ছেন, বলছে যে আমাদেরকে বুঝিয়ে লাভ নেই, আমাদের অন্তরের কাছে খবর পৌঁছে গেছে আমাদের সন্তান শহীদ হয়ে গেছে। আমি এখন আমার শহীদের কফিন দেখতে যাব, আমাকে তুমি ছেলে দেখতে যেতে বলো না, আমি শহীদ কফিন দেখার জন্য, মাসুমের শাহাদাতের কফিন দেখার জন্য আমি হসপিটালে যাচ্ছি। এত দৃঢ় এবং এত শক্ত অবস্থান ছিল আমাদের পরিবারগুলো, আলহামদুলিল্লাহ, মানে এটি আমাদের চোখে দেখার পরে 28 অক্টোবর শুধু মৌখিক ভাষায় না, বাস্তবিক অর্থে 28 অক্টোবর ইসলামী আন্দোলনের জন্য একটা অসম্ভব অনুপ্রেরণা। এটা যুগ যুগ ধরে এই বিরাট এক প্রজন্মকে লম্বা সময় পর্যন্ত আমাদেরকে অনুপ্রেরণা জোগাবে এবং আমাদেরকে এখান থেকে সাহস হিম্মত বলিষ্ঠতা নিয়ে আমাদেরকে যেতে হবে। কারণ সেদিন আমরা দেখেছি যে আমাদের ভাইদের অনেক সময়, এখন আমরা বলি যে আমাদের ইসলামে আমাদের ভাইদের মিছিলে পাওয়া যায় না, ডাকলে আসে না, দুর্বলতা আছে, আছে, এতদূর সত্য আমরা সেদিন প্রত্যক্ষ যুদ্ধে আমরা দেখেছি আমাদের ভাইদেরকে ডেকে পিছনে নিয়ে আসা যায়। এই সমস্ত এই যে মুজাহিদ ভাই শিপন ভাইয়ের যে শহীদ হয়েছে, তাদেরকে তো আমরা আমাদের একটা মানে মাঝখানে একটা তৈরি হয়ে গেছে আগুনের, আগুন জ্বালার পরে তারা আগুন ভেদ করে তাদের মধ্যে চলে গেছে। এই যাওয়া মানে সে নিশ্চিত ছিল যে এখান থেকে আর তার ফিরে আসার সুযোগ থাকবে না, এটা জেনেই সে ওখানে ঢুকে গেছে যে আমার ঢোকার মধ্য দিয়ে যদি ইসলামের একটা বিজয় হয় তারপর আমি এটা করব, এই মানসিকতা তারা ছুটে গিয়েছে। এবং সেই লড়াইটা তো সকাল 7টা থেকে শুরু করে সন্ধ্যা 7টা, যখন সন্ধ্যা হয়ে যায় তখন বিডিআর বিজিবি টিজিবি সব এসে আমাদের একটা সমাধান করে দিয়ে যে না ঠিক আছে আমরা ওদেরকেই করেছি, এবার আপনারা একটু, আমরা তো শেষ পর্যন্ত তো আমাদের ভাইয়েরা জায়গা ছাড়েন। আমিরে জামাতের বক্তব্যের মুহূর্ত এটা অসম্ভব স্মৃতি বিজড়িত, মতি রহমান মল্লিক ভাই সহ আল্লাহ তালা ওনাদের জান্নাত নসিব করুন, মল্লিক ভাই সহ গান গাচ্ছেন, শাহাদাতের গানগুলো গাচ্ছেন, উজ্জীবনের গানগুলো গাচ্ছেন। আমিরে জামাতকে সমস্ত প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্টের পক্ষ থেকে আমিরে জামাতকে রিকোয়েস্ট করা হলো যে আমিরে জামাত আজকের এই প্রোগ্রামে আপনি না গেলে দায়িত্বশীল ভূমিকা আমাদের বুঝতে হবে। আমিরে জামাতকে পুরো অ্যারেঞ্জমেন্টের পক্ষ থেকে মেসেজ দেওয়া হয়েছে, অনুরোধ করা হয়েছে, আমাকে তো নির্দেশ করা যায় না, আমরা আমাদের মাঠ থেকে মেসেজ দিয়েছি যে আজকের এই মাঠে আমিরে জামাত না আসলে ভালো, সেক্রেটারি জেনারেলকে প্রোগ্রাম শেষ করে দেওয়া যায় কিনা। আমিরে জামাত খুব দৃঢ়তার সাথে বলেছিলেন আজকের এই প্রোগ্রামে আমাকে প্রমাণ করতে হবে একজন দায়িত্বশীল কোনো ময়দান উত্তপ্ত দেখলে সেখান থেকে সে পিসপা হয় না, খবরদার আপনারা সংগঠনে আত্মঘাতী সিদ্ধান্ত গ্রহণ করবেন না, আপনারা সিদ্ধান্ত নিলে আমাকে আনুগত্য করতে হবে, কিন্তু আপনারা যেমন অনুরোধ করেছেন আমিও আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারা সংগঠনে এরকম আত্মঘাতী সিদ্ধান্ত গ্রহণ করবেন না। ওনার এই শব্দ শোনার পরে স্বাভাবিকভাবেই সবাই বলেছিল যে ঠিক আছে, তখন আবার নতুন করে আমাদেরকে নিরাপত্তা বেষ্টনী তৈরি করার জন্য মীর কাসেম আলী ভাই শহীদ আলহামদুলিল্লাহ এই সমস্ত ব্যক্তিরা আমাদের কাছ থেকে চলে গেছে। এক একটা বড় বড় প্রতিষ্ঠান ছিল নিজ হাতে করে এরকম ঝাঁপিতে করে কলা রুটে নিয়ে এসে বলেছিলেন সেনাপতি, আমাকে উনি এখনও ডাকলে পিঠে হাত দিয়ে বলতেন সেনাপতি কী খবর তোমার, ওই দিন তিনি আমাকে সেনাপতি নাম দিয়েছেন, আমাদের ভাইদেরকেও তিনি দিয়েছেন সেটা সেনাপতি কী খবর, এই কলা রুটি গেল নাম তোমার ভাইদেরকে দাম। কাছে মেয়েরা তখন বলেছেন আমিরে জামাতকে আমরা নিষেধ করেছি, উনি তো শুনছেন উনি আসবেন, তুমি একটু এলাকাটা ভালো করে খোঁজ নাও যে কী অবস্থা। আমি ঠিক আছে কাছে মেয়ে, আমরা আমাদের ভাইদের বলছি, জামাতের ভাইরা আছেন অন্য দেখছে, আমিরে জামাত এসছেন, আসার সাথে সাথে আপনারা মনে আছে সব আপনাদের জানা আছে, আপনারা ছিলেন সবাই, নতুন একটা বিল্ডিং তৈরি হচ্ছিল সেখান থেকে সোজা স্টেজকে লক্ষ্য করে একবারে আমিরে জামাতকে হত্যার উদ্দেশ্যে যখন ককটেল চার্জ হয়েছিল ওনাকে তখন ঠিক একই কথা বলা হয়েছিল যেটা সৈয়দ আবুল আলম মওদুদী মরহুম রহমতুল্লাহকে বলা হচ্ছে যে গুলি আসছে আপনি একটু মাথাটা নিচু করেন একটু বসে পড়েন, ঠিক একই কথা আমিরে জামাতকেও বলা হয়েছিল যে আমিরে জামাত তারা ককটেল চার্জ করছে আপনি বক্তব্য সংক্ষিপ্ত করেন এবং আপনি একটু নিচু হয়ে যান যাতে তারা দেখতে না, আমিরে জামাত একই কথা বলেছে আমি নিচু হয়ে গেলে আমি বসে গেলে এই আন্দোলনে দাঁড়িয়ে থাকি। এবং সেদিন তার বক্তব্য আমার কাছে এখনও মনে থাকে, এখন যেমন আমরা পরিস্থিতির কারণে কারোর সাথে কথা বললে আমাদের এটা বেড়ে যায়, উনি এত পরিস্থিতি প্রতিকূল সত্ত্বেও যে বক্তব্য দিয়েছেন একটা শব্দ শুনলে আপনি এখন বুঝতে পারবেন না
যে সেই দিন পরিস্থিতিটা এত উত্তপ্ত ছিল, এত ঠান্ডা মাথায়, যেটা বলা হয়ে থাকে একজন দায়িত্বশীল পরিস্থিতি যতই উত্তপ্ত হোক না কেন তিনি কি হবেন না, উত্তপ্ত হবেন না, তিনি রেগে যাবেন না, তিনি কঠিন হবেন না, তিনি স্বাভাবিকভাবে পরিস্থিতি অস্বাভাবিক পরিস্থিতির মোকাবেলা করবেন। এরকম অসংখ্য দৃশ্য আমাদের সামনে থাকার কারণে 28 অক্টোবরটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা বলা হয় আমরা প্রতিহিংসা পড়ান, আমার ভাই একটু বলেছে, আমি যখন শেষ করে 8:30টার সময় আমি অফিসে ঢুকি, একেবারে সব বিদায়টিদায় নেওয়ার পরে আমি যখন অফিসে এসে ঢুকি, নিচতলায় ঢুকতেই দেখি গেটের ভিতরে 13 থেকে 15 জন ভাই একেবারে ইয়াং, এই 16, 17, 18, 20 বছরের। এরা কেউ গামছা নাই, কেউ লুঙ্গি নাই, কেউ জামা নাই, কেউ প্যান্ট পরে শুধু জানলারোয়ার পরে বসে আছে। আমি ঢুকতেই ওই ছেলেরা হাউমাউ করে উঠছে। একজন আমাকে বললো, মাসুদ ভাই এগুলো সব ছাত্রমন্ত্রী, জাসদ, ছাত্রলীগ, এইসব ছেলে, আমরা এগুলো ধরে নিয়ে আসছি, আপনার অপেক্ষা আছে, আপনি সিদ্ধান্ত দেবেন, সেই সিদ্ধান্ত আমরা কার্যকর করব। সিদ্ধান্ত এরকম ছিল যে আমি বলবো আর তাদেরকে তারা ওরকম একটা মানে কঠিন সিদ্ধান্ত তাদের উপরে বাস্তবায়ন করবে। আমি প্রত্যেকটা ছেলের দিকে তাকিয়ে বললাম যে আপনাকে নিশ্চিত যে এরা ছাত্রলীগ জাসদ মন্ত্রী করা লোক, সে মাসুদের নিশ্চিত না, ওই এলাকা থেকে ধরে নিয়ে আসছি, মানে এটা কখনো সত্য না। আমার এখনও মনে আছে আমাদের পশ্চিমের যে দায়িত্বশীল ছিল ওই 15 জন ভাইকে ওই দিন আমরা ছেড়ে দিয়ে বলেছিলাম যে তোমাদেরকে আজকে মক্কা বিজয়ের মতো করে তোমাদেরকে আজকে মুক্ত করে দেবো, আমরা কোনো প্রতিশোধ নিলাম না আজকে। তবে এটা সত্য যে তোমাদের উপরে ভিত্তি করে ইসলামী আন্দোলনের একটা বিজয় শুরু হলো, সেই 15 জন ভাইয়ের মধ্যে 4 জন ভাই সাথী হয়েছে, 4 জন ভাই সাথী হয়েছিল। ওই এলাকার ভাইয়ের আমাকে বলছে মাসুদ ভাই, ওই দিন যদি এই ছেলেগুলোকে আমরা কোনো ক্ষতি করতাম আল্লাহর কাছে আমাদের হয়তো আসামি হয়ে যেতে হতো, আলহামদুলিল্লাহ। এভাবে করে অনেকগুলো বিষয় দায়িত্বশীলদের হেফাজত করা, আমাদের দক্ষিণের সভাপতি ছিল তাহের ভাই, তাহের ভাইয়ের সব হেলমেট পরে যখন আমাদের সামনে সামনে হাঁটেন, আমি ওই সাহাবির কথা এখনও আমার মনে হয়, আমরা খুব ক্ষুদ্র মানুষ কিন্তু আমাদের ভাইদের যে ইখওয়াত, আমাদের ভাইদের যে মোয়ামেলাত, আমাদের ভাইদের প্রতি ভাইদের যে ভালোবাসা, এই তো আসমান সমান। আমি আন্দোলন তো আমার পরিবার, ইসলামী আন্দোলন আমাদের পরিবার, আমরা যেখানে থাকি একটা পরিবার মতো, এখানে আমরা একটা পরিবার মতো, যে আমাদের বাবা মা আত্মীয় স্বজন আমরা ভুলে যাই যখন এই সংগঠনের কাছে আসি, কেন অসম্ভব ভালোবাসা। সেদিন আমার সামনে পিছনে ডানে বামে দেখি যে ভাইয়েরা, আমি একটু আগালে তারা, আমি একজন ভাইকে ধাক্কা দিয়ে ফেলে দেব, তাহের ভাইকে বললাম যে এই লোকগুলো তারা দেখেন তাদের সরন্ত, এরা আমাকে বিরক্ত করতেছে, এদের কারণে তো আমি কাজ করতে পারতেছি। তাহের ভাই এসে একজনকে যখন ধাক্কা দিয়ে সরাই দিলেন, সামনে এসে কিছুটা দৃঢ়তার সাথে একটু মেজাজ করে বললেন, মাসুদ ভাই আমরা তো বদর উহুদ পাইনি, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নেতৃত্বে যুদ্ধ করি নাই, আমাদের প্রিয় দায়িত্বশীলদেরকে তো আমরা পেয়েছি, এটা তো বদর আমাদের। ওই সাহাবি যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে হেফাজত করার জন্য তার পিঠটা শত্রুদের দিকে ফিরিয়ে দিয়ে 80টা তীর তার পিঠে যখন লেগেছে এবং শহীদ হয়ে যাওয়ার পর তার স্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল কি হয়েছে, সে কি পলায়ন করতে চেয়েছিল, না হলে তার পিঠে তীরগুলো লাগবে কেন। তখন উনি সাক্ষী দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এতটুকু সম্মানও তিনি নষ্ট হতে দেন নাই যে বুকটা শত্রুদের দিকে দিবে আর প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে পিঠটা দিবে, এটা না করে পিঠটা শত্রুদের দিকে দিয়ে বুকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দিয়ে সমস্ত তীরগুলো মুখে ভক্ষণ করে বলেছিল, আমার প্রিয় নবীর গায়ে আমার 1 ফোঁটা নিঃশ্বাস থাকা অবস্থায় একটা ফুলের টোকাও আমি লাগতে দিব না। আমার কাছে মনে হয়েছে আমরা বদর বহুল খন্ডবিগুলো পাই না, কিন্তু এইসব পল্টন ময়দান আমাদের বাইরে ত্যাগ কোরবানি, আমাদের দায়িত্বশীল ভাইদের প্রতি কর্মীদের ভালোবাসা, কর্মীদের প্রতি আমাদের দায়িত্বশীলদের দায়িত্ব অনুভূতি, এগুলো আমাদের জন্য এক একটা ঐতিহাসিক মাইলফলক।